আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো, শরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি তিনবার, আমি জোরে জোরেই বলছি, তা আমার এখন আর নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই। ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মার্কেট বড় হচ্ছে, যদিও আমরা তো দেশ ছোট, ছোট দেশ কিন্তু মানুষ বেশি, কাজের মান ভালো হচ্ছে, ভবিষ্যৎ আরও ভালো হবে। ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই, আমিও যদি ভালো একটা ডিরেক্টরের সাথে কাজ করতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে, দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে, ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে। যেদিন আল্লাহ হুকুম দিবে বড় পর্দার সেদিন। আমার কোনো প্ল্যান নেই, আমি সবচেয়ে বড় কথা কি আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি, আমি আল্লাহর উপরে, আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাবো। যদি আপনি মিডিয়াতে মানে সিনেমাতে আসেন, তাহলে কোন ক্যারেক্টারটা চুজ করার ইচ্ছা আছে? অবশ্যই ভিলেন। কেন? কারণ আমি মোটা মানুষ, মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয়, একটু চকলেট বয় হইতে হয়, দেখতে সুন্দর হইতে হয়। আমি দেখতে অতটা সুন্দর না, মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না, আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই। তাহলে তো আপনি নায়িকাদের পিছনে দৌড়াবেন এবং নায়িকাদের কিডন্যাপ করতে হবে? না, এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, এই যুগ শেষ। ওটা একটা সময় ছিল, এটা 70s 80s 90s ছিল, বাট 2000 পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে নায়িকা পটাবেন কিভাবে? ওটা তো গল্পে পটানো হবে, সেটা একটু আপনার কাছ থেকে জানতে। আর এখন নায়িকা পটানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো, শরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি তিনবার, আমি জোরে জোরেই বলছি, তা আমার এখন আর নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই। আমার ছেলে হয়েছে, মানে যে কোনো মানুষেরই সন্তান হলে সবাই খুব খুশি হয়, হ্যাপি, মানে এটা বললাম না, এটাও একটা আল্লাহর রহমত তো, এটা আল্লাহর একটা দান তো, অবশ্যই আমি হ্যাপি। কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয়, আমার পিচ্ছি ছোট, তারপরও বলে যেতে হয়, ওইটাই আমার কাছে অনেক বড় ফিল। আর ওই যে অনুভূতিটা, অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় না, এটা প্রকাশ করার কিছু না, ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম ওরকম, অনেক অনেক কিছু বলে বাট অনুভূতি প্রকাশ করা যায় না, ওটা বুঝে নিতে হয়। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনও কম থাকি বাসায়, আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস, তোমাকে আমি তুমি আমার কাছে কী চাও? আমি কইছি আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও, আমি তো দেই। এলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে, বলে ঠিক আছে দিলাম 7টা পর্যন্ত আড্ডা দিবো, বলছে কি বিকাল না সকাল? এলাম ভোর সকাল 7টা পর্যন্ত আড্ডা দিবো, বলে আচ্ছা ঠিক আছে দিই। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই প্রচুর দিই। ব্যবসা না ওইটা পরে জানাই, নতুন ব্যবসা প্রতিষ্ঠান পরে, এখন না, না সবাইটার সাথে আমারটা না, আমার ওই লেগা পারিবারিক, যদি ব্যবসা করতে আমার পারিবারিক ব্যবসা না, আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না, আমার পারিবারিক ব্যবসার সাথে আমি জড়িত, পারিবারিক ব্যবসা করব, খুব শীঘ্রই চালু করবো।